সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখ ছাব্বিশে কার্তিক বাংলাদেশ মতে আঠাশে কার্তিক চৌদ্দোশো আঠাশ বঙ্গাব্দ হিজরি সাত রবি সানি রোজ শনিবার নবমী তিথি থাকবে দশটা শূন্য মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর শতবিশা নক্ষত্র থাকবে রাত্র আটটা আট মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং আজকের দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো বিশেষ করে এই চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে রাশিতে নিসস্থ রবির সঙ্গে বুদ্ধি দেবতা বুধ এবং সেনাপতি মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে আর বৃশ্বিক রাশিতে কেতুর অবস্থান রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য আর মকর রাশিতে শনি মহারাজের সঙ্গে দেবগুরু বৃহস্পতির জ্যোতি এবং তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিপাত পড়বে তো এই সমগ্র দিবসে রাশিচক্র পর্যবেক্ষণ করলে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার দিনে বিশেষ করে এই তেরোই নভেম্বর এই দিনটি বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক সময় দিতে পারবেন এমন কি যার ফলে কর্ম ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন বা ধন ঐশ্বর্য সম্মান হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে কাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে এমন এমনকি কোন রাশির জাতক জাতিকারা লটারি কেটে লটারি পাবেন আর কারা লটারি কেটে অর্থের অপচয় করবেন সেই সঙ্গে কোন রাশির জাতক জাতিকাদের বিদেশ গমন হবে আর কাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে কারা জয়ী হবেন আর কারা পরাজয় বরণ করবেন বা অর্থ ব্যয়ের মাত্রা গুণ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশ থেকে কোন রাশির জাতক জাতিকারা মুক্ত হবেন কারা শত্রু আক্রোশে ঘায়ল হবেন সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতী যারা আছেন তো কোন রাশির জাতক জাতিকারা কর্ম পাবেন আর কারা কর্মে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশান পাবেন এমন কি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাদের কাদেরকে জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে কাদের দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে পারে কোন রাশির বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে এমন কি এমনকি জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা কারা পাবেন আর কারা কাদের সহযোগিতা করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থী যারা আছেন তো শিক্ষার্থীদের কোন রাশির শিক্ষার্থীরা সবথেকে বেশি জয়ী হবেন বা জয়ের বর্মাল্য পড়বেন বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজয়ী হবেন বা হয়তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজয়ী হবেন বা চাকরির ইন্টারভিউতে জয়ী হয়ে কর্ম পাবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের কোন রাশির প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্ব অটুট থাকবে আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবেন কাদের নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট বা যানবাহন ক্রয় বিক্রয় হবে সেই সঙ্গে অশুভ কোনো দিক আছে কি না সে দিকগুলো থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি আগাম প্রভাব এমন কি ভাই বোন আত্মীয় পরিজন বা পিতা মাতা সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে বারো রাশির ভাগ্যফল জানাতেই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাছাড়া আমার প্রাণ প্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো রাশি নিয়ে মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে একাদশে চন্দ্র পরিভ্রমণ করবে আর আপনার রাশিতে রবি বুধ মঙ্গলের দৃষ্টিপাত পড়বে রাশি অধিপতি সপ্তমে পরিভ্রমণ করবে তো সব মিলিয়ে কিন্তু পাওনা টাকা আদায় করতে পারে আটকে থাকা কাজ সচল করতে পারে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে আত্মীয় স্বজনদের সহযোগিতা পেতে পারেন গৃহবাড়িতে আত্মীয় স্বজনে আনাগোনা চলতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস বা বিচারের রায়ও কিন্তু আসতে পারে যার ফলে মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি বিশেষ করে রাজকীয় জীবন জীবনযাপন করবেন সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমন কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয়ের স্বপ্ন আপনাদের ঠিকই পূর্ণ করে দিতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবেন হারানো কর্ম যারা কর্ম হারিয়েছেন সেই কর্ম পুনরুদ্ধার হবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে শিক্ষার্থীদের মনোবল গুণ চাঙ্গা করে তুলতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করতে পারেন সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকতে পারে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হতে করতে পারে তাছাড়া বিশেষ করে যারা ভ্রমণ বিলাসী আছেন ভ্রমণ প্রিয় মানুষ আছেন তাদের কিন্তু নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ বা স্থল ভ্রমণে এক স্মরণীয় দিবস হিসেবে গণ্য হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ ঠিকই কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য উদিত হবে সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন এক কথায় আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হওয়ায় কর্ম ব্যবসা অর্থ ভাগ্যে প্রচুর উন্নতি করে সফলতা হাতের মুঠোয় আনতে সক্ষম হবেন সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া পিতামাতার কাছ থেকেও কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে যার ফলে মিথুন রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি লাভবান হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে ভ্রমণ ব্যর্থ পারে প্রেমে ফাটল ধরতে পারে বন্ধুত্ব কিন্তু ঘাতক হতে পারে এমনকি লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়তে পারে তাছাড়া রাগ জেদ অহংকার রূপে বর্জন করতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্য তুলিয়া নাই বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার চেষ্টা করতে হবে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে তাদের মনে আনন্দ দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে এমন এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা নিজেকে গুটিয়ে রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে সেই সঙ্গে যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক্ষাচ্ছেন তাদেরও কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে জীবনের সুনাম যশ প্রতিষ্ঠা যার আশায় আপনারা হন্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করতে পারে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ রব রব করতে পারে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমার রায়ও কিন্তু পক্ষে আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার আনন্দে নাচবে বা লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি নিয়ে কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কিন্তু কঠিন হতে পারে তাই তো স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে বা শরীর স্বাস্থ্যের উপর রাখতে হবে এমন কি গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা আপনাদের স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্ল্যান প্রোগ্রাম বা অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে আপনাদের ইমেজ নষ্ট করতে পারে তাছাড়া রাগ জেদ কোনো দহংকার বাড়িয়ে দিতে পারে এমন কি শত্রু ও বিরোধী পক্ষের আনাগোনাও কিন্তু বাড়তে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে তথাপিও বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা পাবেন এমন এমনকি বন্ধু বান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তোলায় লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করে তোলার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু কোনো ই চলবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি নিয়ে তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে আপনাদের হাতে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত করতে পারে তাছাড়া সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা বাড়িয়ে দিতে পারে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে বা বিচারের রায়ও কিন্তু পক্ষে আসতে পারে এমনকি বিদেশ গমনের স্বপ্নে যারা বিবর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে সবচেয়ে বড় সফলতা পাবেন এডুকেশন লাইফে যারা আছেন তারা মৌজ ও মস্তিতে দিনটি অতিবাহিত করবেন অর্থাৎ উচ্চ শিক্ষার দ্বার খুলবে সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে দাম্পত্য ত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়ি কিন্তু অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে তবে উপহার উপ আদিও কম পাবেন না এমনকি সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যেও কিন্তু গৌরবান্বিত হবেন তাছাড়া ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন ভাই বোনেরাও আপনাদের দুর্যোগ কালে বিশেষ করে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট মনোবেদনা মন ভোগ করতে হতে পারে বা চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে তথাপিও ক্রয় বিক্রয় বাণিজ্যে যারা লিপ্ত আছেন তারা অতিশয় শুভ ফল ফলপ্রাপ্ত হবেন এমনকি চমকে দেবে আপনাদের ভাগ্য সেই সঙ্গে লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় কিন্তু অবশ্যই অবশ্যই সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনার রাশিতে প্রেমের দেবতা শুক্রচার যে অবস্থান আর তৃতীয়স্থ চন্দ্র গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করাবে যার ফলে শ্বাস সাজ রব রব করবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পেতে পারে বা বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে ভাই বোনদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্চা পূর্ণ করে দিতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাব হয়ে থাকবে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন নিঃসন্তান করে তুলতে পারে শত্রু ও বিরোধী পক্ষরা নিতে বাধ্য হবে আপনাদের উন্নয়ন প্রভাব একাত্মতার বন্ধন দেখে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল দশ গুণ চাঙ্গা করে তুলবে এমন এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষা ভর্তি পরীক্ষা বা কর্ম প্রাপ্তির আশায় যে সকল পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই সকল পরীক্ষায় জয়ী হয়ে বিজয়ের তোমার লোপততে বা সুখের হাসি মুখে দেখা দেবে যার ফলে দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিবস হিসেবে উপহার হিসেবে পাবেন সেই সঙ্গে মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে যার ফলে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু তেরোই নভেম্বর দিনটি ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তি হাতের মুঠোয় এনে দিনটিকে স্মরণীয় করে রাখতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে যারা মনোবল হারিয়েছেন জনবল হারিয়েছেন অর্থবল হারিয়েছেন এগুলো পুনরায় ফিরে পেতে পারেন এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারের মনকে আনন্দে নাচাতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে যারা দীর্ঘদিন ভুগছিলেন সেই সকল ভোগান্তির অবসান করতে পারে বা জয়ী হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাথ হয়ে পড়বে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন তাছাড়া শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন তাছাড়া সন্তান সন্ততির আগাবহ হয়ে থাকবে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিবস হিসেবে গণ্য হবে তবে রাগ জেদ ক্রোধ অহংকার সর্বতরূপে বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্ব নিয়ে জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তেরোই নভেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা অপরদিকে খরচের লাগামহীন চাপ যেন আপনাদেরকে জীর্ণ করে তুলবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করতে পারে তাছাড়া সংকটকালে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখতে পারে এমনকি কোনো রূপ সহযোগিতার হাত নাও বাড়াতে পারে এমনকি যারা যানবাহন বদল করার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছেন তো আমি তাদেরকে বিরত থাকার পরামর্শ দেবো যে আজকের দিনটি কিন্তু আপনাদের এই যানবাহন ক্রয় ভাগ্য খুব একটা শুভ হবে না তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি বিশেষ করে সন্তানদের গতিবিধি এবং শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু নজর রাখার আবশ্যকতা রয়েছে এক কথায় ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে তবেই না তেরো তেরোই নভেম্বর এই যে মীন রাশি জাতক জাতিকাদের দুর্যোগ প্রশমিত করতে সক্ষম হবেন যার ফলে দিনটিতে হয়তো শুভ ফলের ভারী না হলেও অশুভ ফলের মাত্রা কিন্তু কিছুটা কমাতে সহযোগিতা করবে তো দর্শক বিন্দু আবারও শ্রী শ্রী জগদাত্রী পূজার শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে আপনাদের সকল রাশি জাতক জাতিকাদের অশুভত্ব দূরীভূত হোক এবং শুভ ফল আরও দশ গুণ শুভত্বের দিকে ধাবিত হোক এবং দিনটি সুন্দর সাবলীলভাবে অতিক্রম করুন সকলের জীবনের আশাপূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি তো আর এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত করাবে আপনাদের সামনে তো দর্শক আপনারা ভালো থাকুন শুভ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যার সাথে রইলই শুভ নমস্কার